কুম আসসালামতুল্লাহ আবার জীবন আপনি জানতে চেয়েছেন হ্যাঁ বলেছেন শেখ এরকম শুনেছি আসরের পর নখর সালাত আদায় করা নাকি নিষেধ এটা কি সহি আর কেউ চাইলে আসরের পর ইস্তেখারা সালাত পড়তে পারবে কি আলহামদুলিল্লাহ রসুল হ্যাঁ বোখারি মুসলিম সাহায্য বিভিন্ন হাদিসে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আসর সালাতের পর সালাত পড়া নিষিদ্ধ বলেছেন আবার তিনা থেকে এই হাদিসরে সে রসুল্লাহ বলেছেন আসরে ইন তাফে আহ আসরের পরে কোনো সারাত নাই তবে যদি সূর্যটা একেবারে উপরে উঠা থাকে উপরে উঠা অবস্থায় থাকে মানে এখনও বেলা রয়েছে অনেক তাহলে সারাত আছে মানে পড়তে পারে এই সর্বথার হাদিস এ হাদিসের ভিত্তি করে কিছু অলামায় ক্যারামের ফতোয়া রয়েছে বর্তমান জামানা শেখ আলবানি রহমতুল্লাহ আলহে তিনি মনে করেন যে যতক্ষণ সূর্য উপরে থাকবে মানে বেলা উপরে থাকবে আসরের পরও নফল পড়া জায়জ রয়েছে উনি এই হাদিস দিয়ে দিয়েছেন পক্ষে জমহুর আলমায় কেরাম অধিকাংশ আলমায় কেরাম তারা মনে করেন যে আসরের পরে টোটালে কোনো সালাদ পড়া যাবে না তবে তাদের মধ্য থেকে মাহাদবেন হাম্বার সহ আরও অনেকে তারা মনে করেন যে আসরের পরেও তাহিয়াতের মসজিদ পাওয়া যাবে মসজিদের তাহিয়াত হিসেবে যেটা সারাত আদায় করা হতে মসজিদের সম্মান হিসেবে এটা পাওয়া যাবে অনুভাবে সূর্য গ্রহণের সারাত আদায় করা যেতে পারে জানাজার সারাত আদায় করা যেতে পারে এভাবে বলেছেন তো দেখা যাচ্ছে যে বেশ কিছু আলামায় কেরাম আসরে পরে সালাত নিষেধ করছেন টোটালেই কোনো সালাতে যায় নাই হ্যাঁ তাদের ভিতরে রয়েছেন আবু হানি ফারহমতুল্লাহ আলেহ সহ আর কিছু আলামায় কেরাম যে তারা টোটালেই কোনো বৈধ মানা করে না আসরে পড়ে একমাত্র একমাত্র কাদা সালাত হলে সেটা ভিন্ন কথা আর কিছু আলামায় কারাম তারা মনে করেন যে সালাত পড়া যাবে না এটা আম সালাতের কথা বলা হয়েছে কিন্তু যে সালাতের নির্দিষ্ট কারণ হয়েছে যেমন বলা হলো গ্রহণের সালাত বা তাহিয়াত মসজিদ মসজিদে ঢোকার সালাত অন্য মক্কাই তফ করার পরে যে সন্নাদ সালাত আদায় করে তফের সন্নত হিসেবে বা অমরাজ সন্নত হিসেবে তো তফের সন্নাত হিসেবে দরিকা সালাত পড়ার নিয়ম আছে তো এই সারাতগুলি নিষিদ্ধ সারাতের আন্তর্ভুক্ত হবে না বলেছেন আর কিছু অলামায়িকারা মনে করেন যে না আসরের পরে সালাত হবে না মানে আসরের যখন বৈধ টাইম পার হয়ে নিষিদ্ধ টাইমে পড়বে তারপরে আর সারাত হবে না তার মানে সূর্য যতক্ষণ পর্যন্ত হলুদ রং ধারণ না করবে ততক্ষণ পর্যন্ত আসরের পরে সালাত পড়া যাবে এবং বলা যায় যে তারা আসরের পরে সালাত পড়তেন পড়ার ফতোয়া দিতেন সুতরাং আমরা বলতে পারি যে যদি কেউ আসরের পরেও নখ সাত পড়তে চায় তো পড়তে পারবে ইনশাল্লাহ যদি কিনা সূর্য উপরে উঠে থাকে মানে এখনো যথেষ্ট বেলা রয়েছে সূর্য হলুদ রং ধারণ করেনি আর তাদের সালা ফলে এজাম যাদের থেকে প্রমাণিত যে তারা পড়তে না সালে আর যদি কেউ আম হাদিসার ভিত্তি করে যে সাদিস নিষেধ করা হয়েছে আর সালাদ না সেটাও তার করণীয় সমস্যা হবে না সালমা এটা নফলের বিষয় তো আলাকুল্লাহ হাল আশা করি বুঝতে পেরেছেন আসরের পরে সালাত আদায় করা যাবে একই যাবে না তো বিষয়টি ব্যাখ্যা সহকারে বলা হয়েছে এতটুকু যথেষ্ট বলে মনে করি আদা ওসাল নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসমাইন